স্থিত হলেও কথাগুলো সত্য। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। লেখাপড়া শেষ করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়ে ধারালো হয় পরিবারের কথা। যৌতুক না দিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলেমেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তান জানে নিজের আত্মীয়রাও আপন হয় না। চাকরি ছাড়া ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা সবাই বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে। কার সাথে থাকলে তোমাকে মানায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে তুমি ভালো থাকবে। সময় কখনো দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় না, সময় সবসময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়। মানুষ হারিয়ে গেলে ঠিকই খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে সামনে থাকলেও পাওয়া যায় না। অতিরিক্ত আস্থা আর বিশ্বাস একসময় মানুষকে খুব একা করে দেয়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবী তোমার জন্য খুব কঠিন। সবথেকে বেমেন হলো মন, নিজের বুকের মধ্যে থেকে অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কিনা যায় না মন, ফিরে যাওয়া যায় না অতীত। পৃথিবীটা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন পৃথিবী থাকা মানুষগুলো, আর এটাই বাস্তব। প্রিয় বন্ধুগণ, শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।